বললি যে আমি মনে 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 করছি যে আমি একজন পুরুষ, তাহলে কি আমি ওর বাবা হয়ে গেলাম নাকি? ট্রান্সজেন্ডার যদি চলে আসে তাহলে তারা কোথায় থাকবে? তারা কি মেয়েদের হলে থাকবে নাকি পুরুষের হলে থাকবে? ধর্মীয় শিক্ষাটা আমি দিলাম, সেই শিক্ষাটা নিমিষেই কেন ধূলিসাৎ হয়ে যাবে? আমি এখন থেকে তোমার মা, আর তোমার মা হচ্ছে তোমার বাবা। থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার এই দুইটা কিন্তু এক না। আমি নিজেকে মেয়ে মনে করছি না, আমি একজন ছেলে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি আমি দুই সন্তানের মা। আমার দুইজন সন্তান মেয়ে, 3 বছর, একজনের বয়স, আরেকজন এই যে কোলে দেখতে পাচ্ছেন 5 মাস। আজ থেকে যদি 15 থেকে 20 বছর পরে আমার এই দুইজন মেয়ে বলে যে মা আমি নিজেকে মেয়ে মনে করছি না, আমি একজন ছেলে, তাহলে এই যে এত বছরে কষ্ট করে আমি যে পারলাম, আমি যে মূল্যবোধগুলো দেওয়ার চেষ্টা করলাম, বা আমার যে ধর্মীয় শিক্ষাটা আমি দিলাম, সেই শিক্ষাটা নিমিষেই কেন ধূলিসাৎ হয়ে যাবে? শিক্ষা ব্যবস্থায় কেন এমন কিছু আসবে যেটা হচ্ছে পরিবারতন্ত্র, সমাজতন্ত্র নষ্টের জন্য দায়ী? কিছুক্ষণ আগে আমার বাচ্চা কান্না করছিল, তো তখন আমি চিন্তা করলাম যে যদি ট্রান্সজেন্ডারটাকে হচ্ছে নর্মালাইজেশন করা হয় তাহলে কি হবে? আমার বাচ্চা কান্না করছে, তার ক্ষুধা লেগেছে, আমি কই যাব? আমি যাব হচ্ছে আমার ক্যাম্পাসের কমন রুমে অথবা কোনো হলে যেটা হচ্ছে মেয়েদের জন্য সংরক্ষিত। ট্রান্সজেন্ডার যদি চলে আসে তাহলে তারা কোথায় থাকবে? তারা কি মেয়েদের হলে থাকবে নাকি পুরুষের হলে থাকবে? মেয়েদের কমন রুম ইউজ করবে, মেয়েদের ওয়াশরুম ইউজ করবে নাকি পুরুষের ওয়াশরুম ইউজ করবে? তখন আমি কমন রুমে আমার বাচ্চাকে ফিডিং করাবো, আমার সামনে যদি একজন ট্রান্সজেন্ডার যে আসলে পুরুষ বসে থাকবে, এইটা কি আসলে মেনে নেওয়া যায় কিনা? এই যে সমস্ত বিষয়গুলো আছে, পাশাপাশি আমার পরিবারের যে একটা সৌন্দর্য, যে বাবা মা, আমার বাবা মা তাদের একটা দায়িত্ব বোধ আছে, মা হিসেবে তার কিছু দায়িত্ব আছে, বাবা হিসেবে তাদের দায়িত্ব আছে, ভাইয়ের আলাদা জায়গা থেকে একটা দায়িত্ব বোধ আছে, হঠাৎ করে তাদের যে লিঙ্গের যে পরিবর্তন, তারা মনে 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 করলো যে আমার বাবা বললো যে না আমি মেয়ে, এটা কি আপনারা কেউ মেনে নিতে পারবেন কিনা যে আপনার বাবা আপনাকে বললো যে না আমি এখন থেকে তোমার মা আর তোমার মা হচ্ছে তোমার বাবা? এই ধরনের অসঙ্গতিগুলো আসলে একদমই মেনে নেওয়া যায় না। এই জন্য এখানে আসা, এবং আমি চাই মায়েরা সচেতন হোক, কারণ থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার এই দুইটা কিন্তু এক না। আমি চাই হিজড়া সম্প্রদায় তাদের সুযোগ সুবিধাগুলো তারা সেগুলো পাক, কিন্তু ট্রান্সজেন্ডারের কারণে কিন্তু হিজড়া সম্প্রদায়ও কিন্তু অবহেলিত হবে, পাশাপাশি নারীরাও তাদের আসলে জায়গাগুলো হারাবে, সুযোগের জায়গাগুলো হারাবে আমার মনে হচ্ছে। হঠাৎ করে এই যে ট্রান্সজেন্ডার হওয়ার প্রবণতা, এটা কেন বাড়লো মনে করেন আপনি? আমার মনে হয় যে পশ্চিমা কালচারগুলোকে বেশি বেশি ফলো করা, আমাদের দেশে এই কালচারটাকে ঢুকিয়ে দেওয়া, যাতে হচ্ছে আমাদের পরিবারতন্ত্র সমাজতন্ত্র নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো আসলে। আপনি কি মনে করেন বইয়ের যে চ্যাপ্টারটা ছিল, জি, ওই শরীফ শরীফা থেকে কি কোনোভাবে পশ্চিমা কালচার আমাদের মধ্যে পুশ করার চেষ্টা করা হচ্ছে? আমার কাছে মনে হয়েছে যে ওই টাইপেরই, মানে হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো, এই টাইপ মনে হয়েছে আমার কাছে, যে বুঝাতে চাচ্ছে যে মনে 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 করাটা কি। মনে মনে তো এখন আমি যদি বলি যে আমি মনে 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 করছি যে আমি একজন পুরুষ, তাহলে কি আমি ওর বাবা হয়ে গেলাম নাকি? এটা তো কোনো সময় সম্ভব না, কোনো দিনও সম্ভব না। এইগুলা কি ইউনিভার্সিটি কলেজগুলোতে বেশি হচ্ছে নাকি বাইরের কোনো সেক্টরে আছে? এখান থেকে কি শুরু? না, শুধু ইউনিভার্সিটিতে না, এইটা হচ্ছে এখন আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ার একটা প্রবণতা সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র মূলত একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাটাই হচ্ছে সবচেয়ে কী বলবো গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করে। এজন্য শিক্ষাকে হচ্ছে কেন্দ্র করে শিক্ষিত সমাজ, মানে হচ্ছে একটা জাতির উন্নয়ন। যখন আমি এই সমাজকে, এই শিক্ষিত মানুষদের মাথায় ঢুকিয়ে দিতে পারবো যে ট্রান্সজেন্ডার খুবই নর্মাল একটা বিষয়, তখনই দেখা যাবে যে আমাদের সমাজের অসঙ্গতি সবগুলো বের হচ্ছে, বা সব ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আর কি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।